প্রতিদিন কারণ না কারোর আধার কার্ড বাতিল করছে ইউআইডিআই কর্তৃপক্ষ আধার কার্ডের লেটার কেউ না কেউ পাচ্ছে এবং এইভাবে কিন্তু একের পর এক দিন দিন কিন্তু সেই আধার বাতিলের তালিকাটা লম্বা যাচ্ছে অনেক মানুষের কিন্তু ইতিমধ্যে আধার কার্ড বাতিল হয়ে গেছে অনেক মানুষ আধার কার্ড বাতিল হওয়ার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে কেউ রেশন পাচ্ছে না কেউ ব্যাংকের লেনদেন করতে পারছে না বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন পড়ছে বিভিন্ন মানুষ এবং বলে রাখি এই আধার কার্ডটা হুট করে বন্ধ করে দিচ্ছে আধার কার্ড প্রচুর মানুষের হঠাৎ করে চিঠির মাধ্যমে বন্ধ করে দিচ্ছে নিষ্ক্রিয় করে দিচ্ছে এক কথায় এবং এই আধার কার্ডটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত দুঃখিত এবং ক্ষুব্ধ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষের কথা চিন্তা করে যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে সাধারণ মানুষ যারা বিপদে পড়েছে যারা সমস্যায় রয়েছে এই মুহূর্তে তাদের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা পোর্টাল চালু করেছে এবং যে পোর্টাল নিয়ে গত দুদিন তিন দিন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন এবং পোর্টালটা কেন করা হয়েছে সেই পোর্টালটা মানুষ যাতে আবেদন করে সেখানে যাতে করে পোর্টালের মাধ্যমে মানুষ জানাতে পারে যে আমার আধার কার্ডটা বাতিল হয়ে গেছে এরপর রাজ্য সরকার দায়িত্ব নিয়ে সেই আধার কার্ড যাতে করে আবার চালু করা যায় তার চেষ্টা কিন্তু চালিয়ে যাবে তো এই যে পোর্টালটা চালু করেছে মুখ্যমন্ত্রী সেই পোর্টালটার সঙ্গে আপনাদের আজকে এই ভিডিওতে আমি পরিচয় করে দেব এবং যদি আপনার আশেপাশের প্রতিবেশী কিংবা আপনারই যদি আধার কার্ড ডিএক্টিভেট হয়ে যায় তারপর আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন কিভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে জানাবেন যে ম্যাডাম আমার আধার কার্ডটা বাতিল হয়েছে তাহলে অবশ্যই দেখুন আপনি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন কিভাবে কি লিখতে হবে কোথায় যেতে হবে এবং আধার ডিএকটিভেট হয়ে গেলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু লড়াই হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য এটা মাথায় রাখবেন এবং কিন্তু আর অলরেডি জানেন যে একশো দিনের বকেয়া টাকাও ঘোষণা করে দিয়েছে দিয়ে দেবে আবাস যোজনার টাকা সেটাও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে দেবে পয়লা মার্চ থেকে একশো দিনের টাকাও কিন্তু রিলিজ করা শুরু করবে অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে রাজ্যে আপনারা জানেন তবে এগুলো আমাদের আলোচ্য বিষয় নয় আজকের ভিডিও আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আপনার যদি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে রাজ্য সরকারের কাছে আবেদন করবেন যাতে করে আধার কার্ডটা চালু করে দেওয়ার সুব্যবস্থা করতে পারে রাজ্য সরকার ঠিক আছে এবং আপনার হবে কি কি লাগবে চলুন আমরা দেখে নেই এবং অবশ্যই আপনাকে বলবো আমি রয়েছি সব সময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং অবশ্যই যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আমরা শুরু করি তো চলুন দেখে নেই তো অলরেডি কিন্তু আমরা আধার কার্ড রিলেটেড বিভিন্ন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের চ্যানেলে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সহ বিভিন্ন চাকরির আপডেট আমরা প্রোভাইড করি প্রতিদিন আপনাদের জন্য তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখুন এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছে সেই ওয়েবসাইট সেই পোর্টাল রাজ্যের আধার সমস্যার পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার এবং এই যে ফর্মেট রয়েছে ছোট্ট ফর্ম একদম ছোট্ট ফর্ম এই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে দেখুন প্রথমেই নাম লিখতে হবে যার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যার আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের নাম কিন্তু এই জায়গায় লিখতে হবে তার জেলার নাম পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে অর্থাৎ অর্থাৎ এক কথায় বুঝতেই পারছেন যে যে কোনো জেলাতে কিন্তু আধার বন্ধ হতে পারে যে কোনো জেলার মানুষের বাড়িতে কিন্তু আধারের চিঠি আসতে পারে সেহেতু প্রতিটি জেলার নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং এখানে ব্লক সেই জেলার ব্লক মিউনিসিপ্যালিটি কি রয়েছে দিয়ে দেবেন দেওয়ার পর আধার কার্ড নাম্বারটা বসাবেন যেই আধার কার্ডটা আপনার বন্ধ হয়ে গেছে সেই আধার কার্ড নাম্বারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং এখানে কিন্তু ফুল অ্যাড্রেস আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানা গ্রাম পোস্ট অফিস থানা পিনকোড জেলা যা যা রয়েছে সমস্ত কিন্তু এই জায়গায় ভরে দেবেন এবং পিনকোডটা এখানে ভরে দেবেন আপনার পিন নাম্বার পোস্টাল পিনকোড এখানে ভরে দেবেন দেওয়ার পর ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবেন আপনার ভোটার আইডি কার্ড নাম্বার লিখবেন যদি থাকে ভোটার কার্ড যদি ভোটার কার্ড না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ইফ অ্যাভেলেবেল যদি থাকে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বিধানসভা কেন্দ্র কি রয়েছে সেটা লিখে দেবেন আপনার আপনার এলাকার আপনার বাড়ি যেখানে রয়েছে তার বুথ নাম্বার কিংবা পার্ট নাম্বার যদি থাকে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে এবং এখানে আধার নিষ্ক্রিয়করণ চিঠি আপলোড করুন এটা ইম্পর্টেন্ট সেকশন রয়েছে এটা দেখুন আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ইফ এনি যদি আপনার বাড়িতে আধার কার্ড চিঠি আধার কার্ডের চিঠি আসে যে আধার কার্ড বন্ধ হয়ে গেছে আপনার ইনঅ্যাকটিভ হয়ে গেছে সেরকম চিঠি যদি আপনি পেয়ে থাকেন এবং সেই আধার কার্ডের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে সেই আধার কার্ডের ডিটেইলস দেওয়ার পর সেই চিঠিটাকে পিডিএফ ফাইল বানাবেন ছবি তুলে ইমেজ করে আপনার পিডিএফ ফাইল বানিয়ে ঠিক আছে হতে পারে আপনি ইমেজ করবেন অথবা আপনি পিডিএফ করবেন যেকোনো একটা এখান থেকে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন এবং আপলোড করার পর সেই ছবিটা সেই পিডিএফ ফাইলটা আপনার যে চিঠিটা এসছে বাড়িতে সেটা আপলোড করার পর এখানে আপনি চাইলে আপনার মনের কথা ব্যক্ত করতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এখানে লিখে জানাতে পারেন আপনার সমস্যা আপনার মতামত আপনার অভিমত আপনার কমেন্ট আপনি কিন্তু এখানে লিখতে পারেন ঠিক আছে এখানে বড় করা যায় এখানে টেনে ধরে বড় হবে ছোটো হবে পেজটা ঠিক আছে যত খুশি লিখতে পারবেন এখানে এবার দেখুন ইওর ভ্যালিড মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারের সঙ্গে রাজ্য সরকার যারা কর্তৃপক্ষ রয়েছে এই সব দায়িত্বে তারা যাতে করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে এক কথায় সেরকম একটা মোবাইল নাম্বার দেবেন দিয়ে দেওয়ার পর গেট ওটিপি এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সেই মোবাইলটা সামনে রাখবেন ওটিপি আসবে ওটিপি দিয়ে দেবেন দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু রাজ্যের আধার সমস্যা পোর্টালে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং পরবর্তী সময়ে খুব শীঘ্রই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনার নামটাও আধার তালিকায় যে বাতিল হয়েছে আধার কার্ড আপনার সেখানে একটা লিস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা তালিকা বানাচ্ছে সমস্ত ডিটেলস নিয়ে সেই তালিকাতে আপনার নামটা উঠবে এবং সেই তালিকা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের সঙ্গে এই নিয়ে কিন্তু আলোচনায় বসবে আলোচনা করে কিভাবে সেই আধার কার্ডটাকে আবার চালু করা যায় তার সুব্যবস্থা করবে এবং এটা কিন্তু এর জন্যই চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যাতে সাধারণ মানুষের আধার কার্ড বন্ধ না হয় ঠিক আছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই পোর্টালটা চালু করে দিয়েছে এটা সব সময় মনে রাখবেন বিষয়টা কেননা এই এরকম পোর্টাল কিন্তু আর নেই এই পোর্টাল কিন্তু রাজ্যের প্রথম এবং এই পোর্টাল মানুষের সমস্যার সমাধানের পোর্টাল তো ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন অবশ্যই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন আমাদের চ্যানেল আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ